তোলপার রাজ্য রাজনীতি যে জয়ন্ত সিং কথা বলা হচ্ছে জয়ন্ত সিং একাধিকবার গ্রেপ্তার হয়েছেন রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে জানলেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ শর্মা যে জমি বিবাদকে রাজনৈতিক বিবাদ বলে দেখানো হচ্ছে তা আসলে জমি বিবাদী দুই প্রতিবেশীর মধ্যে জমি বিবাদ নিয়ে অশান্তি বাধে তা থেকে একজনের মৃত্যু হয় বললেন আলাপন বন্দ্যোপাধ্যায় দমদমের সাংসদ সৌগত রায়কে হুমকি ফোন করা হয়েছে সেই ঘটনাতেও তদন্ত চলছে এসেছে ওপর মহল থেকে শীঘ্রই অভিযুক্তদের লড়াই করেছি হুমকি দিয়ে আমাদের রোখা যায় না দমদম লোকসভা সাংসদ সৌগত রায়ের হুমকির ঘটনায় প্রতিক্রিয়া ফিরা হাকিমের পুলার টাকা না বেসরকারি বিএড কলেজে তালা ঝুলে দিল শাসক দলের নেতা নাসির আহমেদ পুলিশের হস্তক্ষেপে ভাঙা হলো তালা দোষীর শাস্তি হবেই দাবি তৃণমূল নেতৃত্বের সোনার চাছি ওরফে আসা দেবী গ্যাং এর সদস্য ছিল চাচি চুরির সমস্ত ছকি সাজিয়ে দিয়েছিল চাচী পাশ পড়ল স্কুলের কাছের একটি গাছে তীব্র শব্দে অসুস্থ কমপক্ষে আঠাশ জন ছাত্রছাত্রী মুর্শিদাবাদের ভগীরথপুর হাই স্কুলের ঘটনা আহতরা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বাজারে কাঁচা আনাজের দাম কমাতে প্রশাসনিক অভিযান অব্যাহত মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দাম নিয়ন্ত্রণে কলকাতার বাজারে রবীন্দ্রনাথ কোলের নেতৃত্বে বুধবারও জারি থাকলো টাস্ক ফোর্সের অভিযান কেন্দ্রীয় হকার আইন অনুযায়ী উপযুক্ত পুনর্বাসন সহ একগুচ্ছ দাবি নিয়ে হকার যৌথ মঞ্চের ডাকে রাজ্য হকার সমাবেশ কলকাতা পুরসভা অভিযান দেওয়া হল ডেপুটেশন লেনিন মূর্তি থেকে মিছিল যায় পুরসভা পর্যন্ত পশ্চিম টাঙ্গন পুনর্ভবা ও ভারী নদী জলস্তর বেড়ে যাওয়ায় বিপদে সাধারণ মানুষ হুহু করে জল ঢুকছে গ্রামে ভেসে গিয়েছে চাষের জমি বন্যা পরিস্থিতির আশঙ্কায় মালদার বামনগুলায় স্থানীয়রা